Today we are going to discuss some home remedies to control hair fall. Basically, we are going to talk about 5 foods that control hair fall. Aaj tomader 5ta emon khawarer naam bolbo je gulo khele obosshoi kore tomader kintu chul pora onektai kome jabe. Number 1 ta sobtheke beshi important, so video ta khub mon diye shesh obdi dekho. Hey, this is your Bob Nurse. Here I am with another new video, and today's topic is 5 foods that control hair fall. Please subscribe my channel and press the bell icon. Thereby you will be knowing whenever I upload a new video. Tomader sathe erokomi notun notun content share korte ami chole ashbo, so amar channel ta subscribe kore dio mone kore, ar jodi video ta bhalo lage tale kintu like ekta nischoy dio. So chalo shuru kora jak. Lots of pollution, dust, using so many chemicals and shampoos আমাদের চুলকে অনেকটাই ড্যামেজ করে। So আমাদের চুলের খেয়াল রাখা উচিত, and সেটা শুধুমাত্র শ্যাম্পু বা কন্ডিশনিং করে নয়, সেটা চুলের একদম ভিতর থেকে, that means গোড়া থেকে চুলকে সতেজ রাখা very very important. So খাওয়ার আমাদের সেইভাবে হেল্প করে। আমি তোমাদের এমন কিছু খাওয়ারের কথা বলবো যেগুলো খেলে চুল পড়া বন্ধ হয় এবং চুলের গোড়া সতেজ হয়, মজবুত হয়। এভরিডে যদি তোমরা অল্প অল্প করে এই খাবারগুলো খাও তাহলে কিন্তু নিশ্চয়ই চুল পড়া দু এক সপ্তাহের মধ্যে অনেকটাই কমে যাবে। নাম্বার 5, নাটস, আমন্ডস, ক্যাশিউ নাটস, পিস্তা, হেজেলনাট, ওয়ালনাট এটসেট্রা। দিজ নাটস কন্টেইন ওমেগা 6, দ্যাট ইজ আ হেলদি ফ্যাট। দিজ strengthen our hair roots and help in growing hair. এরা কি করে? এরা চুলের গোড়াকে মজবুত করে এবং চুল আরো লম্বা করতে সাহায্য করে। নাম্বার 4, এগ, ডিম। না, ফাটিয়ে মাথায় ঢালতে বলছি না, অ্যাকচুয়ালি এগ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেয়ার। কেন না? মেইনলি আওয়ার হেয়ার ইজ মেড আপ অফ প্রোটিন, okay, and egg contains lots of protein. As our hair is made up of mainly protein, so deficiency of protein can lead to hair fall. So that's why I am saying that have to add egg in your diet. Phatiye madha dhalte bolchi na, so add egg in your diet. Tomader khawar e egg nischoi thaka uchit, because egg is a rich source of protein. ডিমের মধ্যে থাকা বায়োটিন, সেলিনিয়াম, ভিটামিন B12 চুল ঘন, কালো এবং সুন্দর রাখতে সাহায্য করে। নাম্বার 3, স্পিনাচ, পালং শাক। আশা করি কম বেশি সবাই পালং শাক খেয়েছো। স্পিনাচ ইজ অ্যান এক্সেলেন্ট ফুড ফর বেনিফিট অফ হেয়ার। ইট কন্টেইনস 4 সাচ এলিমেন্টস উইচ আর ভেরি গুড ফর হেয়ার: ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড অ্যান্ড আয়রন। অল দিজ আর ভেরি ভেরি গুড ফর ব্ল্যাক অ্যান্ড হেলদি লং হেয়ার। সো ইফ ইউ নিড আ স্ট্রং ব্ল্যাক লং হেয়ার, সো ডু ইট স্পিনাচ অ্যাট লিস্ট 2 or 3 ডেজ ইন আ উইক। নাম্বার 2, চিকপিস, দ্যাট ইজ ছোলা। Okay, so chickpeas is very important for hair. It contains 3 important ingredients which are very important for hair: zinc, iron, protein. Deficiency of any of these 3 can cause hair loss. তাই চুল ভালো রাখতে গেলে কিন্তু এভরি ডে ছোলা খাওয়া খুব ইম্পর্টেন্ট। সো সোক চিকপিস, ভেজানো ছোলা আমরা কিন্তু খেতে পারি এভরি ডে। Eating chickpeas daily is essential to keep your hair healthy. And now finally the number one খাবার যেগুলো আমাদের চুল ভালো রাখতে গেলে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো টক জাতীয় ফল, সোর ফ্রুট, লাইক অরেঞ্জ, মাল্টা, কিউই, লেমন। সো কি কি বললাম আবার একবার বলি, অরেঞ্জ, কিউই, মালটা, পাতিলেবু বা লেমন, এগুলো। সো দিস কন্টেইন ভিটামিন সি। ভিটামিন সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিউটিফুল হেয়ার।
Vitamin C deficiency can cause dry, brittle hair and also can lead to anemia. Iron deficiency anemia. মানে কেন ভিটামিন সি না থাকলে আমাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হয়? বিকজ আয়রন ক্যান ওনলি বি অ্যাবজর্বড ইন আওয়ার বডি ইন দ্য প্রেজেন্স অফ ভিটামিন সি, অ্যান্ড আওয়ার বডি ক্যান নট প্রোডিউস ভিটামিন সি ন্যাচুরালি অর অটোমেটিক্যালি, সো উই হ্যাভ টু টেক ইট ফ্রম আউটসাইড অ্যাজ আওয়ার ফুড. So vitamin C is very very important for our health, for our hair and also for many things. Vitamin C deficiency may often results in shedding of hair. মানে আমাদের চুল ঝরে যায়, ছিঁড়ে যায় বা পড়ে যায় আমরা বলতে পারি. So vitamin C is very very important for our health as well for our hair. অ্যান্ড যে কোনো টক জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি আমরা পাই. সো টক জাতীয় ফল আমরা যদি খাই তার মধ্যে থেকে আমরা ভিটামিন সি অটোমেটিক্যালি আমাদের শরীরে অ্যাবজর্ব করতে পারবো, অ্যান্ড যেটা কিনা আয়রন অ্যাবজর্ব করতেও আমাদের কি করবে, হেল্প করবে. তাই টক জাতীয় ফল খেলেই সহজে আমাদের শরীরের ভিটামিন সি এর যে অভাব সেটা পূরণ হয়, আর সেটা পূরণ হলে অটোমেটিক্যালি আয়রন ডেফিসিয়েন্সি হওয়ারও চান্সেস খুব কম থাকে. একটা কমলা লেবু থেকে প্রায় 85% অফ ভিটামিন সি এর যে অভাব আমাদের শরীরের তা পূরণ হয়ে যায় একটা মাত্র কমলা লেবু থেকেই. সো এইগুলো হলো আমাদের কিছু খাওয়ার দাওয়ার যেগুলো খেলে আমাদের চুল ভালো থাকবে, চুল পড়া কন্ট্রোল হবে. এগুলো তোমাদের ডেইলিকার ডায়েটে তোমরা অ্যাড করো, এভরিডে যদি নাও খেতে পারো সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 দিন করে ট্রাই করবে এই খাবারগুলো তোমাদের ডায়েটে রাখার জন্য. ওকে, তবে কয়েকটা কথা বলে দিই. ফার্স্ট, যেটা আমি বাদাম বলেছিলাম, খুব বেশি পরিমাণে খেয়ে ফেলো না, তাহলে কিন্তু মোটা হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ডলি যেটা আমি বলেছিলাম, ডিম, অনেকে ডিমে অ্যালার্জি থাকে, সো যারা অ্যালার্জিক টু এগ তারা কিন্তু ডিমের জায়গায় ডাল কিংবা চিকেন এগুলো খেতে পারো, মাশরুম খেতে পারো, টোফু খেতে পারো, এই খাবারগুলো খেতে পারো. এগুলো রিচ সোর্স অফ প্রোটিন. মেইনলি মাথায় রাখতে হবে প্রোটিন জাতীয় খাদ্য যেন আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কনজিউম করি. ওকে, অ্যান্ড বাকি যেগুলো দিয়েছে ওগুলো তোমরা এভরিডে খেতে পারো. একটা করে পাতি লেবু এভরিডে খেতে পারো, কিংবা কমলা লেবু একটা করে এভরিডে খেতে পারো. সো এগুলো আমাদের চুলকে ভালো রাখবে, রাইট? সো এই জিনিসগুলো তোমরা করতে পারো. সো যদি এরকম কিছু ভেবে থাকো যে 1-2 দিনের মধ্যে এই খাবারগুলো খেলেই আমার চুল পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, ভুল ভাবছো. সো অ্যাটলিস্ট ওয়ান মান্থ তোমাদেরকে এই খাবারগুলো খেতে হবে, প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে. সাথে সাথে আমি আগের ভিডিওতে যে কয়েকটা কোশ্চেন বলেছিলাম যেগুলো করা একদম উচিত নয় তোমার চুল ভালো রাখতে গেলে, সেগুলো সাথে এই খাবারগুলো তোমরা যদি ফলো করতে পারো তাহলে আমি বিশ্বাস করি 1 মাসের মধ্যে চুল পড়া অনেকটাই কমে যাবে. অ্যান্ড তোমরা এগুলো কন্টিনিউ করে গেলে তোমাদের হেলথের পক্ষেও কিন্তু এই খাবারগুলো আরও অন্যান্য অনেক দিক থেকে অনেক বেটার. সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু নিশ্চয়ই দিও. তোমরা সবাই ভিডিও দেখো, এত ইনফরমেশন পাও, কিন্তু একটা লাইক দিতে ভুলে যাও. এনিওয়েজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক নিশ্চয়ই করে দিও, অ্যান্ড কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কতটা কি উপকার হলো. এরকমই আরো অনেক ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো কয়েকদিন পর. সো বাই ফর নাও, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে. টিল দেন স্টে গুড, স্টে হেলদি, বাই বাই.